আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে দান খায়রাতের ফজিলত বর্ণনা করেছেন, যারা দান খায়রাত করে তাদেরকে আল্লাহ পাক কি দিবেন। বলছেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, ওই লোকদের দৃষ্টান্ত যারা আল্লাহর রাস্তায় নিজের ধন সম্পদ ব্যয় করে। কামাসালি হাব্বা, তাদের এই দান একটি বীজের মতো, একটি বীজের মতো। আমবাতাত সাবআ সানাবিলা, যেই একটি বীজ সাতটি শীষ উদ্গত করে। একটি বীজ বপন করলে তার থেকে সাতটি শীষ হয় ধানের গাছে, গমের গাছে। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আর প্রত্যেক শীষে এক একশোটি করে দানা থাকে, তাহলে সাতশো হয়ে গেল। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ পাক যার জন্য চান আরো বেশি বৃদ্ধি করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ পাক প্রাচুর্যের অধিকারী এবং আল্লাহ পাক সবকিছুই জানেন, তিনি জ্ঞানময়। তো এই আয়াতে আল্লাহ পাক রব তাহলে দানকে তুলনা করেছেন, একটি টাকা দান করলে বা একটি কোনো বস্তু দান করলে আল্লাহ পাক তাকে কি করবেন, সাবাসান, সাতটি শীষের মতো করবেন, সাত করবেন, কমের পক্ষে সাত গুণ করবেন, দশ গুণ করবেন, আর সেটাকে বাড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাতশো পর্যন্ত দেবেন। যেই ব্যক্তি যত বেশি ইখলাসের সাথে, যত বেশি নিষ্ঠার সাথে, যত বেশি আল্লাহ পাকের সন্তুষ্টির আশা এবং পরকালের মুক্তির জন্য নেক কাজ করবে, দুনিয়ার উদ্দেশ্য নয়, কাউকে শোনানোর জন্য নয়, কাউকে দেখানোর জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়, কারো চাপে নয়, কারো লজ্জায় নয়, দুনিয়ার কোনো গরজ নেই, এইভাবে যে যত বেশি ইখলাসের সাথে দান করবে এবং অভাব আছে তারপরেও দান করবে। কারো কোটি কোটি টাকা আছে আর দশ টাকা দান করলো, একজনের দশ টাকা আছে তার মধ্যে সে পাঁচ টাকা দান করলো, তাহলে সেই ব্যক্তি ওই লাখ লাখ টাকা দানের চাইতে বেশি নেকি পাবে। আল্লাহ পাক এইভাবে নেকি কে বাড়িয়ে থাকেন, শুধু সাতশোতেই সীমিত নয়, আল্লাহ বলছেন আল্লাহ ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ যার জন্য চাইবেন আরো বেশি বাড়িয়ে দেবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশি করতে পারেন এবং তিনি প্রাচুর্যের অধিকারী এবং তিনি সবকিছুই জানেন। আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন যারা তাদের ধন সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে এবং ব্যয় করার পরে যা খরচ করেছে, ব্যয় করেছে, তারপরে ইহসানের কথা উল্লেখ করে না, স্মরণ করিয়ে দেয় না যে তোমাকে এই করেছিলাম, তোমাকে এই দিয়েছিলাম, খোঁচা দেওয়া যাকে বলা হয়, খোঁচা দেয় না, ওয়ালা আজান, আর কষ্ট দেয় না, কোনো মানসিক কষ্ট, তোমাকে আমি না দেখলে তুমি এত বড় হইতে পারতে, তোমাকে যদি আমি না পড়াইতাম তাহলে কোথায় থাকতে তুমি, এই ধরনের আঘাতমূলক কথা বলে না। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার রয়েছে তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয়ও নেই, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই। পক্ষান্তরে যারা খোঁচা দেবে দান করার পরে অথবা স্মরণ করিয়ে দিবে, বারবার লজ্জা দেবে, আল্লাহ পাক তাদেরকে নেকি দেবেন না, তাদের নেকিগুলিকে নষ্ট করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা বাকারা আয়াত নম্বর 263 তে, কওলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গানিউন হালিম। ভালো কথা বলা এবং মার্জনা করা এমন দান চাইতে ভালো যে দানের পরে কাউকে কষ্ট দেওয়া হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অভাবমুক্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীল। মহান আল্লাহ এখানে বলতে চাইছেন কোন ব্যক্তি যদি অভাবী হয় আর দান না করতে পারে, কাউকে দিতে পারলো না, ফকির মিসকিনকে ভিক্ষা দিতে পারলো না, সে একটা ভালো কথা বলে বিদায় করলো, আত্মীয় স্বজনকে কিছু দিতে পারলো না, ভালো কথা বলে বিদায় করলো, এবং কেউ যদি বেয়াদবি করে, কোন আত্মীয় স্বজন বেয়াদবি দিতে পারলেন না অথবা ধার দিতে পারলেন না, তখন বেয়াদবি করলো, আপনি মাফ করে দিলেন, ওয়াং মাগ ফেরা, কোন লোক দোষ ত্রুটি করলো আপনি মাফ করে দিলেন, এটা ওই দান চাইতে ভালো যেই দানের পরে খোঁচা দেওয়া হয়। দান করলেন, দান করার পরে আপনি যখন তখন তাকে কষ্ট দেন, যখন তখন এই কথা উল্লেখ করেন যে তোকে এই করেছিলাম, তোকে সেই করেছিলাম, দান করলেন, দান করার পরে আপনি যখন তখন তাকে কষ্ট দেন, যখন তখন এই কথা উল্লেখ করেন যে তোকে এই করেছিলাম, তোকে সেই করেছিলাম, তোকে মানুষ করেছিলাম, তো এই ধরনের কথা বলার চাইতে না দিয়ে ভালো কথা যদি বলেন এটা অনেক ভালো। কেউ যদি ভুল ভ্রান্তি করে আর তাকে মাফ করে দেন সেটা আরো অনেক ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে মাফ করতে বলেছেন, ভালো কথা বলতে বলেছেন, আর দান করলে দান করার পরে কাউকে খোঁচা দিবে না, কষ্ট দিবে না, এই আদেশ করেছেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন এই বিষয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের দান খায়রাতগুলোকে নষ্ট করবে না, বিল মান্নি ওয়াল আযা, এই দান খায়রাত কথা স্মরণ করিয়ে দিয়ে, ইহসানের কথা স্মরণ করে দেওয়া, অবদানের কথা স্মরণ করে দেওয়া, যে তোমার উপর আমার অবদান রয়েছে রে, তোমাকে আমি পড়িয়ে মানুষ করেছি, তোমাকে এত টাকা দিয়েছি, তোমাকে এত টাকা ধার দিয়ে সাহায্য করেছি, এই ধরনের কথা বলা আঘাতমূলক, এটা বড়ই ক্ষতিকর যেই ব্যক্তি দান করেছে বা সাহায্য সহযোগিতা তার জন্য। ওয়াল আযা, এবং কষ্ট দেবে না কোনো রকমের, না হলে তোমার উদাহরণ কেমন হবে, কাল্লাযী ইউনফিকু মা লাহু রিয়া আন্নাস, ওই লোকের মত হবে যেই ব্যক্তি ধন সম্পদ খরচ করে মানুষকে দেখানোর জন্য, লোক দেখানো খরচ করে। আজকাল আমাদের দেশে ওয়াজ মাহফিলগুলিতে জলসায় দান করে লোক দেখানো,
আসলে দিত না, কিন্তু লোকেরা দেখবে আর তার নামটা উচ্চারণ করা হাজার হাজার মানুষের সামনে এলাকার লোকেরা জানবে যে পঞ্চাশ হাজার দিল, সেই জন্য দান করে থাকে। আর অনেক সময় এই ওয়াজ মাহফিল গুলিতে যারা ওয়াদা করে তারা অধিকাংশই দেয় না ঠিকভাবে। দিতে চাই পঞ্চাশ হাজার, পঞ্চাশ বার গিয়েও এটা আদায় করা যায় না, হয়তো দশ হাজার দিল ভিতরে থেকেই গেল, এই লুকাই তো রহস্য বা তত্ত্ব। আল্লাহ পাক বলেন ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, লোক দেখানো দান করে আল্লাহর প্রতি ঈমান নেই পরকালের প্রতি ঈমান নেই। ফামাসালুহু কামাসালি সাফওয়ান, এর উদাহরণ হচ্ছে একটি পরিষ্কার পরিচ্ছন্ন সাদা পাথরের মতো, মুসরিন পাথর একবারে পরিষ্কার হয়ে আছে, আলাইহি তুরাবুন তার উপর কিছু মাটি আছে, আর সেই মাটি ফাসা বহু আবার সেই মাটির ওপর পাথরের ওপর মুসলধার বৃষ্টিপাত হইল, আর বৃষ্টির কারণে যে কিছু পাথরের ওপর মাটি ছিল ধুলো ছিল ফাতারা কাহু সালদান তা ধুয়ে সাফ করে দিয়ে একবারে পাথরকে পরিষ্কার করে দিল। লা ইয়াকদিরুনা আলা শাইই মিম্মা কাসাবু, যা কিছু তারা উপার্জন করেছে তার কোনোটাই রক্ষা করতে পারল না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফির, আল্লাহ কাফের সম্প্রদায়কে হেদায়ত দান করেন না। আল্লাহ পাক এই উদাহরণ কেন বর্ণনা করলেন? ওই দান খায়রাতকারীদেরকে যারা দান খায়রাত করার পরে কষ্ট দেয় খোঁচা দেয় তাদেরকে, তাদের এহসান অবদানের কথা তাদের সামনে তুলে ধরে, তাদের নেকির অবস্থা ওই রকমই যে পাথরের উপর কিছু মাটি আছে, মাটি আছে তো এই মাটি কোনো কাজে আসবে না, এই মাটিতে বীজ বপন করা যাবে না, কোনো চাষাবাদও করা যাবে না। ওই মাটি ছিল কিছুক্ষণ কিন্তু যখন মুসলধার বৃষ্টি অর্পর হইল তখন মাটি ধুয়ে সাফ হয়ে গেল, এই পাথরের উপর আর কিছুই নেই, এই পাথরের উপর কোনো কিছু আর উৎপন্ন করা যাবে না। ঠিক তেমনি এই লোক দান তো করেছিল কিন্তু দান করার পরে ওই মুসলধার বৃষ্টির মতো তার এহসানের কথা খোঁচা দেওয়া কথা এসব আঘাতমূলক কথা বলে যা কিছু নাকি ছিল সবকে সাফ করে দিল, কিছুই আর রাখলো না। আল্লাহ ফাক রব্বুল আলমিন এইভাবে দৃষ্টান্ত পেশ করেছেন। যারা তাদের বিপরীত আল্লাহর সন্তুষ্টির জন্য দান খেরাত করে, আর ওই সব লোকদের উদাহরণ ইউনফিকুন আমওয়ালাহ ইবতিগা মারাদাতিল্লাহ, যারা ধন সম্পদ কে ব্যয় করে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে, ওয়াতাসবিতাম মিন আনফুসহিম, এবং তাদের মনের শান্তি থেকে অর্থাৎ তাদের মনের খুশি থেকে আল্লাহকে সন্তুষ্ট করতে চাই এবং নিজেদের মনে যে ইমানের দৃঢ়তা আছে এ দৃঢ়তা থেকে খরচ করে, লোক দেখানো নয়। কামাসালে জান্নাতিম বিরাবুয়া, একটি বাগানের মতো যে বাগানটি বড় উচ্চ স্থানে উঁচু জমিনে রয়েছে, একটি বাগানের আল্লাহ উদাহরণ দিলেন আর উঁচু জমিনে রয়েছে, আসাবাহু আবেল সেখানে মুসলধার বৃষ্টি হইল, বৃষ্টি যদি হয় উঁচু জায়গায় তাহলে সেটা ডুবে যাবে না, ফাতাত ওকলাহা ফাইন, তাহলে তার ফসল উৎপন্ন হয়ে আসলো দ্বিগুণ, যেহেতু ভালো বৃষ্টি হয়েছে দ্বিগুণ ফসল হইল। ফাইন লাম ইউসিবাহু আবেল, আর যদি ভালো বৃষ্টি নাও হয় তাহলে ফাতাল্লুন, শিশির বিন্দুই যথেষ্ট, অল্প যে শিশির কুয়াশা হয়েছে তাতেই যে পানিটা রসটা পেয়েছে তাতে ফসল জন্মে যাবে, বাগান এবং উঁচু জায়গাতে বাগান আছে যদি শিশির কুয়াশাও পাই আর তাতেই সেখানে ফসল হয়ে যাবে। আল্লাহ বিমা তাআমালুনা বাসীর, আল্লাহ তোমরা যা কিছু করো সবকিছুই তিনি দেখেন। এই উদাহরণ দিয়ে আল্লাহ পাক এই কথাই বুঝালেন যে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে এবং মনের ইখলাসের সাথে দান করে আল্লাহ পাক তাদের ফল অবশ্যই দেবেন এবং তাদেরকে বহুগুণ পুরস্কার দেবেন। মহান আল্লাহ তারপর এরশাদ করছেন আয়াদু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নখিলি ওয়া আনাব তাজরি মিন তাহতিহাল আনহার লাহু ফিহা মিন কুল্লি সামারাত ওয়া আসাবাহুল কিবার ওয়া লাহু যুররিয়াতুন দুআফা ওয়া আসাবা ইসারুন ফিহি নার ফাহতারাকাত কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। মহান আল্লাহ বলছেন তোমাদের কেউ কি এটা ভালোবাসবে, আন তাকুনা লাহু জান্নাতুম মিন নখিলি ওয়া আনাব, যে তার বাগান আছে খেজুরের, তার বাগান আছে আঙ্গুরের, আর তার নিম্ন দেশে নহর প্রবাহিত রয়েছে, ভিতর ভিতর নদী গিয়েছে, ঝর্ণা প্রবাহিত হয়েছে, লাহু ফিহা মিন কুল্লি সামারাত, আর এই বাগানের মধ্যে আরো বহু রকমের ফল মূল আছে, ওয়াসাবাহুল কিবার, আর বৃদ্ধ হয়ে গেছে, ওই বাগানের মালিক বার্ধক্যে পৌঁছে গেছে, ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, আর তার ছেলেরা যা আছে সেই ছেলে মেয়েরা সব দুর্বল, ছোট ছোট হয়ে আছে, নাবালক হয়ে আছে, হঠাৎ করে ফাসাবাহা ইসারুন, এমন অগ্নি হওয়া হইল যে তাতে ফাহতারাকা জ্বলে গেল, এমন ঝড় বাতাস বইল যে ঝড় বাতাসে আগুন ছিল আর সেই আগুনে বাগান জ্বলে গেল। যদি বাগান জ্বলে যায়, এত সুন্দর বাগান ছিল,
আর সেই বাগানে ছিল তাদের জীবিকা অর্জনের উপায়, আর ছেলেরা সব নাবালক হয়ে আছে, আর এই ব্যক্তি বাগানের মালিক সেও বৃদ্ধ হয়ে গেছে, আয় উপার্জন আর করার কোনো ক্ষমতা নেই। এই অবস্থায় এই বাগান যদি ধ্বংস হয়ে যায় তাহলে কত ক্ষতি হলো তার, তোমরা কি এরকম মনে করো? ঠিক তেমনি যদি দান খায়রাত করে যদি সেটাকে যদি লোক দেখানো করো অথবা তাতে যদি খোঁচা দাও আর কষ্ট দাও তাহলে তোমাদের ওই রকমই হবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন কাযালিকি ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি, এইভাবে তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত সমূহ বর্ণনা করে থাকেন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে করে তোমরা চিন্তা করে দেখো। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়িবাতি মা কাসাবতুম মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়ালা তায়াম্মামুল খাবীসা মিনহু তুনফিকুন ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিযু ফী ওয়ালামু আন্নাল্লাহা গানিউন হামীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে মুমিন সকল, তোমরা যে সব উপার্জন করো তা থেকে যা পাক পবিত্র তা ব্যয় করো। মানুষ উপার্জন করে, উপার্জন করে অনেক সময় সন্দেহ থাকতে পারে যেটা হারাম অথবা নাজায়েজ, যদি জানা থাকে খবরদার ওটা খরচ করবেন না, আর তার আগে আপনি হারাম থেকে বেঁচে থাকবেন। হারাম দিয়ে আল্লাহর নৈকট্য লাভ হয় না। চুরি করা টাকা, বেইমানি করা টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, মাদ্রাসা মসজিদ তৈরি করবেন, হারাম ব্যবসা, এসব আয় উপার্জন দিয়ে আপনি দান খেরাত করবেন, মসজিদ মাদ্রাসা ইসলামের কাজ করবেন আর মনে করবেন নেকি পাবেন, আল্লাহর নৈকট্য হারাম পয়সা দিয়ে হয় না। তাই আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, আনফিকু মিন তাইয়িবাতি মা কাসাবতুম, তোমরা যা উপার্জন করেছো তার মধ্য থেকে যা পবিত্র তা থেকে ব্যয় করো, হালাল ব্যয় করো। ওয়ামিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর যা আমি উৎপন্ন করেছি তোমাদের জমি জায়গা থেকে, জমিন থেকে যা তোমাদের জন্য উৎপন্ন করেছি তা থেকে তোমাদের যে শস্য রয়েছে, খাদ্যদ্রব্য রয়েছে তা ব্যয় করো। ওয়ালা তায়াম্মামুল খাবীসা মিনহু তুনফিকুন, আর খরচ করতে গিয়ে তোমরা সেসবের যেগুলো নিম্ন মানের সেগুলির উদ্দেশ্য করিও না। একবার নিম্ন মানের আপনার ধান, নিম্ন মানের গম, নিম্ন মানের ফল, এইরকম জিনিস যেগুলো দ্বারা বেশি উপকার হবে না সেগুলি দান খেরাত করিও না, ভালোটা দান করার চেষ্টা করো। কারণ ওয়ালাস্তুম বি আখির, তোমরাও নিতে না, তোমরা যদি ফকির হইতে আর যদি ওই পাতান মিশানো চিটা মিশানো যদি ধান দিতে তোমরাও নিতে না, ওই রকমই অন্য কেউ সেটা পছন্দ করবে না। ওয়ালাস্তুম বি আখিজি, আর তোমরাও নিতে না ওই নিচু মানের খাদ্যদ্রব্য বা নিচু মানের যেগুলি ধন সম্পদ, যে ভালোটা দান করে দিলে, বেশি বেশি টাকা পয়সা দান করলে, এত টাকা দান করলে গরিব হয়ে যাবে তো, কি করে খাবে তুমি, তোমার ছেলে মেয়ে কি করে খাবে দান করে দিলে, মসজিদ মাদ্রাসায় তুমি এক বিঘা জমি দিয়ে দিবে, এটা থাকলে তোমার ছেলে মেয়ের কাজ আসতো না, এগুলি কথা এই কুমন্ত্রণা শয়তান দিয়ে থাকে। ইল্লান তুকমে জুফি, তবে যদি তুমি এই ক্ষেত্রে অমুখাপুখি হও, লজ্জা বোধ করো, আগে দিচ্ছে তো হয়তো নিয়ে নিলাম, কিন্তু আসলে সন্তুষ্ট হয়ে তুমি খারাপ জিনিস নিতে চাইবে না। ওয়ালামু আন্নাল্লাহ গানিউন হামিদ, জেনে রাখো আল্লাহ পাক অভাব মুক্ত আর প্রশংসিত। মহান আল্লাহ তারপরে ইরশাদ করছেন, আশ-শায়তান ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে অভাবের প্রতিশ্রুতি দিয়ে থাকে। আল্লাহ পাক বলছেন, ওয়ায়া আমরুকুম বিল ফাহশা, আর শয়তান তোমাদেরকে অশ্লীল কাজের জন্য প্ররোচিত করে। শয়তান সব সময় খারাপ কাজ করতে বললে, এটা কর ওইটা কর, শুধু খারাপ কাজে লাগায়। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান মিনহু ওয়া ফাযলা, তবে আল্লাহ পাক তোমাদেরকে তার মার্জনার ওয়াদা করছেন এবং তার অনুগ্রহের ওয়াদা করছেন, যে তুমি দান খেরাত করো আল্লাহ অনুগ্রহ করবেন এবং আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাচুর্যের অধিকারী এবং মহাজ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 270 এ ইরশাদ করছেন আল্লাহর রাস্তায় ব্যয় করা সম্পর্কে এবং মান্নত করা সম্পর্কে, ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাজারতুম মিন নাজর ফাইন্নাল্লাহ ইয়ালামুহ, তোমরা যা কিছু ব্যয় করবে, আও নাজারতুম মিন নাজরিন অথবা মান্নত করবে, আল্লাহর জন্য যা কিছু খরচ করবে সেই খরচ করা দুই রকম হতে পারে। এক খরচ করা হচ্ছে যে খরচ হচ্ছে ফরজ ওয়াজিব আপনার উপর, মাতা পিতার উপর খরচ করা, স্ত্রী ছেলে মেয়েদের উপর খরচ করা, ভাই বোন যারা নাবালক রয়েছে তাদের উপর খরচ করা, আপন জন যারা রয়েছে যাদের খরচ দেওয়ার কেউ নেই কিন্তু আপনাকে আল্লাহ সচ্ছল করেছেন তাদের খরচ দেওয়া, এগুলি হচ্ছে ফরজ খরচ। এছাড়া আর এক ধরনের খরচ হচ্ছে ফরজ জাকাত, এই দুই রকমের খরচ হচ্ছে ফরজ, আর বাকি অতিরিক্ত সাদাকা এটা হচ্ছে নফল দান, তাও আল্লাহ রাস্তায় ব্যয় করা, যা কিছু তোমরা ব্যয় করবে সে ফরজ হোক অথবা নফল হোক। আও নাজারতুম মিন নাজরিন, অথবা তোমরা কোনো মান্নত করবে, এই মান্নত মান্নত আল্লাহর জন্য হইতে হবে, যেমন সাদকা দান খায়রাত করা ইবাদত আল্লাহ ফাক রব্বুল আলামিনের, তেমনি মান্নত করা হচ্ছে ইবাদত, যেমন নামাজ আপনার ইবাদত, রোজা হজ যাকাত ইবাদত, তেমনি মান্নত হচ্ছে ইবাদত। এই জন্য যেমন আপনার নামাজ রোজা হজ যাকাত সিজদা রুকু আল্লাহর জন্য হবে,
ঠিক তেমনি মান্নত আল্লাহর জন্য হইতে হবে, আল্লাহ ছাড়া অন্যের জন্য মান্নত করলে সেটা বড় শিরক হবে, আর ইসলাম থেকে এই শিরকের কারণে বেরিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মান্নত করলে পুরা করতে বলেছেন। মান্নত করা নবী সাল্লাম পছন্দ করেননি, তবে শরীয়তে কেউ যদি মান্নত করে নেই তাহলে মান্নত পুরা করা ফরজ। মান্নত কাকে বলে? মান্নতের সংজ্ঞা হচ্ছে যা আল্লাহ আপনার উপর ফরজ করেননি, নিজের উপর আপনি চাপিয়ে নিলেন। আল্লাহ যদি আমার ছেলেটা অসুস্থ আছে ভালো হয়ে যায় তাহলে আমি একটা খাসি জবাই করে গরিব মিসকিনকে খাওয়াবো। আল্লাহ যদি আমার ছেলেটা বিদেশ চলে যায় তাহলে আমি তিনটি রোজা রাখবো। আল্লাহ রোজা আপনার ফরজ করেনি, এই তিনটি রোজা আপনার ওই খাসি জবাই করে খাওয়ানো ফরজ করেনি, কিন্তু আপনি যেহেতু একথা বলে ফেলেছেন সেই জন্য আপনার উপর ফরজ হয়ে গেছে। মহান আল্লাহ আরেকটি আয়াত ইরশাদ করেছেন, ওয়াল ইউফু নুজুরাহুম, তারা যেন তাদের মানত পুরা করে। আল্লাহ পাক প্রশংসা করেছেন ওইসব মুমিন মুসলিমের যারা মানত পুরা করে। ইউফুনা বিন্নাজরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, যারা আল্লাহ ভীরু হবে, যারা আল্লাহকে ভয় করবে, জাহান্নামকে ভয় করবে, তারা তাদের মানত পুরা করবে। মানত পুরা করতে হবে, কারণ নিজে আপনি চাপিয়ে নিয়েছেন নিজের উপর। তবে মানত করাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেননি, এই জন্য অনেকের মতে মানত করা অপছন্দনীয়। কি জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন্নহু লা ইগনি মিনাল কাদরি শাইয়া, মান্নত আপনার তকদির পরিবর্তন করতে পারে না। পক্ষান্তরে সাদকা, দান, পার্থক্য আছে মান্নত করা এবং সাদকার মাঝখানে। সাদকা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বালা মুসিবত দূর হয়, দান খেরাত করলে বালা মুসিবত দূর হয়। সাদকা আর মান্নতে পার্থক্য। সাদকা করলেন আপনার কোনো অসুবিধা হয়েছে, আপনার ছেলে মেয়ে অসুস্থ হয়েছে, বা আপনার কোনো মনের কামনা আছে পুরা হয়নি, আগেই আপনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন যে আল্লাহ আমার মনের আশা তুমি পূরণ করি, আমি তোমার রাস্তায় আমি দান করে দিলাম, তোমার রাস্তায় এই কাজ করলাম। আগে আপনি দু চার পাঁচটি রোজা রেখে নিলেন, আল্লাহ আমি দু চারটি রোজা রাখলাম, আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ করো, অগ্রিম তাহলে সেই কাজটি করে দিলেন, কোনো শর্ত লাগালেন না। পক্ষান্তরে মান্নতে, আল্লাহ যদি আমার ছেলে ভালো হয়ে যায় তাহলে করব, আমার ছেলে যদি বিদেশ চলে যায় তাহলে করব, হ্যাঁ আমার এই চাকরিটা হয়ে গেলে এই কাজ করব, তাহলে আল্লাহর সাথে যেন আপনি শর্ত লাগাচ্ছেন, আল্লাহ তুমি যদি আমার ছেলেটাকে ভালো করে দাও তাহলে খাসি খাওয়াবো, আল্লাহ যদি তুমি আমার ছেলেটাকে বিদেশ পাঠিয়ে দাও তাহলে আমি তিনটি রোজা রাখবো, তাহলে আল্লাহর সাথে যেন একটা কন্ডিশন হচ্ছে, শর্ত লাগানো হচ্ছে, এটি একটি বেয়াদবি। আপনাকে যদি কেউ বলে যে আপনাকে আমি দাওয়াত খাওয়াবো কিন্তু আপনি যদি আমার আজকে একটু বোম্বে শহরটা ঘুরিয়ে দেন, তাহলে আপনি তার দাওয়াত পছন্দ করবেন? এই শর্ত লাগিয়ে দাওয়াত খাওয়াবে, খাওয়াবে আমাকে এক শর্ত লাগিয়ে, আবার কেন বেয়াদবি? আল্লাহ পাকের সাথে যেন মান্নত করে এক ধরনের বেয়াদবি এরকম। সেই জন্য মান্নতে এই শর্ত লাগবে না, ভালো হইলে করলাম, মনের আশা পূরণ হইলে করলাম, এইরকম করবেন, আল্লাহর রাস্তায় দান করে দেন। তবে মান্নত করে নিলে তা পুরা করা ফরজ যদি মান্নত জায়েজ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মান্নতের কথা এখানে উল্লেখ করেছেন, তোমরা আল্লাহর রাস্তায় যা কিছু ব্যয় করবে অথবা মান্নত করবে যদি করো, ফাইন্নাল্লাহ ইয়ালামুহু, আল্লাহ পাক জানছেন, আল্লাহ পাক জানছেন। হারাম শিরকি বিদাতি মান্নত করলে তা পুরা করবেন না, পুরা করা যাবে না। আল্লাহ পাক বলছেন, ওমা লিয-য্জালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী নেই। যারা জুলম অত্যাচার করবে, নিজের উপর জুলম করা হোক পাপ করে, জুলম দুই প্রকার, কিন্তু আমরা সাধারণ মানুষ বুঝি জুলম মানে কারো ক্ষয়ক্ষতি করা, হ্যাঁ কারো কিছু বেইমানি করলেন, কারো উপর জুলম অত্যাচার বাড়াবাড়ি করলেন, কাউকে মারধর করলেন, এগুলো হচ্ছে জুলম না, এগুলি হচ্ছে মানুষের উপর জুলম বা বান্দার উপর জুলম। এরকম পশু পাখির উপর জুলম, অন্যায় ভাবে আপনি হত্যা করলেন অথচ সেটা আপনি খেলেন না বা খাওয়ার বস্তু নয়, জুলম। এটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের হকের ক্ষেত্রে জুলুম। আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম হচ্ছে শিরক করা, সবচেয়ে বড় জুলুম। নামাজ পড়ছেন না, আপনি আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম করছেন। রমজানে রোজা রাখছেন না, আপনি পাপ করে জুলুম করছেন। আপনি মদ পান করছেন, আপনি ফিল্ম দেখছেন, আপনি নিজের নাফসের উপর জুলুম করছেন এবং আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম করছেন। কারো ক্ষতি করলেন, আপনি বাড়িতে বসে এইসব পাপ করলেন কিন্তু আপনি জুলুম করলেন। এই জন্য কোরআনের ভাষায় জুলুম বলা হয়েছে আল্লাহর হকের ক্ষেত্রে, যে কোনো গুনাহ করাকে জুলুম বলা হয়েছে, শিরকে সবচেয়ে বড় জুলুম বলা হয়েছে, আর মানুষের উপর বা আল্লাহর সৃষ্টির উপর জুলুমকেও জুলুম বলা হয়েছে। এই জন্যই তো যে বিড়ালকে বেঁধে রেখেছিল এক মহিলা, আর তাকে খেতেও দেয়নি আর ছাড়েও নি, কি হয়েছিল? ফাদা খালাতিন নার, জাহান্নামে গিয়েছে ওই মহিলা। কি জন্য? বিড়াল উপরে জুলুম করেছে। তাহলে বোঝা গেল যে আল্লাহর কোন সৃষ্টির উপরও জুলুম করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমা লিয-য্জালিমিনা মিন আনসার, যারা জালেম তাদের কোনো সাহায্যকারী পাবে না, আখেরাতে পাবে না, আর দুনিয়াতে যদি আল্লাহ ইচ্ছা না করেন তাহলে সাহায্যকারী পাবে না। তবে আল্লাহ পাক রব্বুল কখনো কখনো জালিমকেও দুনিয়াতে কিছু সাহায্যকারী দিয়ে দেন, পরীক্ষার জন্য ছাড় দিয়েছেন, অবসর দিয়েছেন।
মহান আল্লাহ তারপরে দান খায়রাত করবেন তো প্রকাশ্যে করবেন না গোপনে করবেন এই বিষয়টি উল্লেখ করেছেন ইনতুবদু সাদাকাতে ফানে ইম্মাহি ওয়া ইনতুখুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খাইরুল লাকুম আল্লাহ বলেন তোমরা যদি দান খায়রাতকে প্রকাশ করো সাদাকাত সাদকা মানে আমরা সাধারণ ভাষায় উর্দু বাংলা ভাষায় বুঝি সাদকা মানে নফল দান খায়রাত কিন্তু কোরআনের ভাষায় সাদকা ফরজ যাকাত কেও বলা হয় আর দান খায়রাতকে নফল দান কেও বলা হয় কোরআনে কারীম আল্লাহ পাক যাকাত সম্পর্কে আল্লাহ পাক বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুজ মিন আমওয়ালিহিম সাদাকা তাদের ধন সম্পদ থেকে যাকাত গ্রহণ করো তাহলে এখানে সাদাকা মানে যাকাত তো তোমরা যদি যাকাত অথবা নফল দানকে প্রকাশ করো প্রকাশ্যে দান করো ফানিমাহি আল্লাহ বলছেন এটাও ভালো কাজ ব্যাখ্যা পরে করব কখন ভালো হবে কোনটা ওয়াইন তুফুহা আর যদি সেটা গোপনে করো দান খেরাত গোপনে করো যাকাত গোপনে বের করো ওয়াতুতুহাল ফকারা এবং তা গরিব মিসকিনকে দরিদ্রকে প্রদান করো ফাহুয়া খাইরুল লাকুম এটা তোমাদের জন্য কল্যাণকর হবে ওয়ায়ুকাফফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম এবং আল্লাহ পাক তোমাদের গুনাহগুলিকে মোচন করে দেবেন আল্লাহ বিমা তাআমালুনা খাবীর এবং আল্লাহ পাক যা কিছু তোমরা করো সে সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন এখন আসেন এই বিষয়টি বোঝার ক্ষেত্রে যে আমরা দান খায়রাত প্রকাশ্যে করলে মানে লোকজনকে জানিয়ে করলে বেশি নেকি পাবো না গোপনে করলে বেশি নেকি পাবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া দিবেন কিয়ামতের মাঠে সাবাতুন ইয়াযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু তার মধ্যে একজন রয়েছে রাজুলুন তাসাদাকা বিসাদাকাতিন এমন ভাবে দান করলো ফাখফাহা লুকিয়ে দান করলো হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ডান হাতে যদি খরচ করে বাম হাত জানতে পারলো না অর্থাৎ পাশের লোক জানতে পারলো না এদিক দিয়ে লুকিয়ে একটা গরিবকে এমন ভাবে ধরিয়ে দিলেন তার হাতে যে বাম দিকে একটা লোক আছে সেও জানতে পারলো না চুপচাপ দান করলেন রাতের অন্ধকারে গেলেন কারো গরিবের বাড়িতে আর দান করে দিলেন পাশের বাড়ির লোক জানতে পারলো না আপনার স্ত্রী ছেলে মেয়েরা জানতে পারলো না যে আপনি দান করলেন তাহলে এটা বেশি নেকির বিষয় আল্লাহ পাক আরশের ছায়া দিবেন কিয়ামতের মাঠে তাহলে এই হাদিস এছাড়াও আরো বহু দলিল রয়েছে সেসব দিয়ে বোঝা যায় যে গোপনে দান করলে বেশি নেকি পাওয়া যাবে তো গোপনে দান করলে নিঃসন্দেহে বেশি নেকি পাওয়া যাবে আর বিশেষ করে যখন আপনি গরিবকে দিচ্ছেন তখন লুকিয়ে দেবেন যাতে করে ওই ফকির ব্যক্তি দরিদ্র ব্যক্তি লজ্জিত না হয় আপনাকে যদি এতগুলি লোকের সামনে আমি টাকা দিই যে গরিব মানুষ যান আপনার ছেলে মেয়ের জন্য কাপড় কিনবেন লজ্জিত হবেন না নিশ্চয় লজ্জিত হবেন আপনার মানহানি হবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে কোনো মানুষের মানহানি না হয় তোমরা যদি গোপনে দান করো ওয়াতুতুহাল ফকারা আর দরিদ্রদেরকে তা প্রদান করো লুকিয়ে প্রদান করবে যাতে তার মান সম্মান নষ্ট না হয় গ্রামের লোকেরা দেশের লোকেরা না বুঝে এই লোকটা তো ফকির এ তো সাদকা খায় এ তো যাকাত খায় এ কথা যেন না বুঝতে পারে তার মান সম্মানটা ঠিক থাকে তাহলে অধিকাংশ ক্ষেত্রে গোপনে দান করলে বেশি নেকি পাওয়া যাবে কোন কোন ক্ষেত্রে প্রকাশ্য দান করলে বেশি নেকি হবে তার একটি ক্ষেত্র হচ্ছে যে যেখানে দেখবেন যে আমি একাই এই কাজটি করতে পারবো না একটা মসজিদ তৈরি করতে হবে একটা মাদ্রাসা বা ইসলামিক দাওয়ার কাজ করতে হবে আমি একা আর কত টাকা দেবো সেই টাকা দিয়ে কাজ হবে না তাহলে আমার দেখা দেখি যদি অনেকে দেয় তাহলে বড় একটা কাজ হয়ে যাবে বড় একটা অঙ্ক চলে আসবে আর তা দিয়ে আমাদের কাজ হবে এই ক্ষেত্রে আপনি বেশি একটা অঙ্ক ভালো করে দিয়ে দিলে লোকজনকে দেখিয়ে যাতে করে অন্যান্য লোকেরা দেখে আরে অমুক ব্যক্তি 10,000 দিতে পারলো আমি তো অনেক পয়সা রাখি তার চেয়ে বেশি আমি 20,000 দেবো কেউ বলে আমি 30 দেবো কেউ বলে আমি 50 দেবো কেউ আমি 1,00,000 দেবো এই করে অনেক টাকা পয়সার ব্যবস্থা হয়ে যাবে যা দিয়ে দিনের কাজ হবে এই ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার অনুকরণ অনেকে করবে আর এর প্রয়োজন রয়েছে তাহলে প্রকাশ্য দান করলে বেশি নেকি রয়েছে আল্লাহ বলেছেন ফানি এম্মাহে ভালো কাজ এটা আর কোন কোন ওলামায়ে কেরাম বলেছেন যে ফরজ যাকাত দেওয়ার ক্ষেত্রে প্রকাশ্যে দিতে হবে আপনি পয়সাওয়ালা মানুষ আর যদি যাকাত প্রকাশ্য না দেন লুকিয়ে লুকিয়ে শুধু গরিবকে দিয়ে দেন তাহলে এলাকার মানুষরা কি বলবে বলে এই লোকটা কৃপণ কখনো যাকাত দিতে দেখলাম না এত টাকা আছে কখনো তো যাকাত দেয় না কখনো গরিব মিসকিনকে কিছু দেয় না যাতে করে এই আপনার মিথ্যা অপবাদ না আসে সেই জন্য ফরজ যাকাতকে অনেক ওলামারা বলেছেন লুকিয়ে না দিয়ে প্রকাশ্যে দিতে হবে নফল দান খায়রাত লুকিয়ে দিতে হবে ফকির মিসকিনের হাতে তুলে যখন দিতে যাবেন তখন লুকিয়ে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করেন